হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এবিডিএতে ওয়েস্ট বেঙ্গল ক্লাস টেন এক্সাম সম্পর্কে ইন ডিটেল আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এবং ডাব্লিউসিএস এক্সাম সম্পর্কে ইন ডিটেল আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে রাখতে পারো, আমাদের সুবিধা হবে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল ক্লাস টেন এক্সাম সম্পর্কে ডিটেল জানবো। আর আমি এই যে সিরিজটা চালু করেছি, স্পেশালি যেসব নিউকামার স্টুডেন্টস আছো যারা আপকামিং ডেতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, তারা অবশ্যই কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ তথ্য তোমরা ভালোভাবে জানবে, আপন আপন লেভেল অনুসারে, ক্যাপাসিটি অনুসারে তারপর তোমার প্রিপারেশন শুরু করবে। তাহলে কী হবে, তোমার টাইমটাও সেভ হবে এবং সাকসেস অনেকটা আগে পাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই তোমাদের এই ভিডিওগুলো প্রোভাইড করছি, তোমার ভিডিওগুলো ভালো করে দেখবে। দেখো, ভিডিও শুরু করার আগে আমরা এই ক্লাসিক এক্সামের মাধ্যমে যেসব ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায় সেগুলো আমরা ভালো করে আমরা জেনে নেব। প্রথমত দেখো, ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলোতে ক্লাসশিপ এক্সাম মাধ্যমে কিন্তু তোমরা জয়েনিং করতে পারো। এছাড়াও যেমন তোমার ওয়াটার রিসোর্সেস, ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস ডিপার্টমেন্ট, ইয়থ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্ট, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো আমি যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম, তোমরা ক্লাসশিপ এক্সামের মাধ্যমে এই এই ডিপার্টমেন্টটা তোমরা ক্লার্ক হিসাবে জয়েনিং করতে পারো। এবার আমরা জানবো, দেখো এই ক্লাসশিপ এক্সাম দিতে গেলে ক্রাইটেরিয়া কী কী থাকা দরকার। প্রথমত তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তারপর তোমার মাধ্যমিক পাশ হতে হবে, এটা মাধ্যমিক পাশের একটা এক্সাম। তো তোমরা সবাই মাধ্যমিক যারা পাশ করেছো তারা এক্সামটা চাইলে তোমরা দিতে পারবে। তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাধ্যমিক পাশ হতে হবে, এবং তোমাদের একটা কম্পিউটারের আমাদের টাইপিং টেস্ট জানতে হবে। মোটামুটি কম্পিউটার টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট জেনে রাখলে এটা যদি নাও জানো তবু পরীক্ষায় বসা যাবে। কারণ তোমরা যখন ফাইনালি 3 নম্বর রাউন্ডে কম্পিউটার টেস্টের ডাক পাবে, তখন সেই সময় যদি তোমার মোটামুটি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইজিলি কোয়ালিফাই করা যাবে কম্পিউটার টেস্টে। তাহলে কী বললাম, প্রথমে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তারপর তোমাদের মাধ্যমিক পাশ হতে হবে, এবং কম্পিউটার টেস্টে নলেজ থাকতে হবে, কম্পিউটার টেস্ট জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এই এক্সামে বসতে পারবে। অবশ্য তোমার যদি কম্পিউটার টেস্ট যদি এখন তোমাদের যদি জানা না থাকে বা কোনো সার্টিফিকেট না থাকে, তবু কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। ক্লাস টেন পাস হলে তোমরা পরীক্ষায় বসতে পারবে। পরবর্তীকালে যখন তোমরা 3rd নম্বর রাউন্ডে যখন কম্পিউটারে যখন ডাক পাবে, তখন তোমরা প্র্যাকটিস করে কম্পিউটার টেস্টের টাইপিং টেস্টে কোয়ালিফাই করলে তবেও কিন্তু হবে। তাহলে আমাদের এই ক্লাসে এক্সাম বসতে গেলে মূলত মাধ্যমিক পাস হতে হচ্ছে এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে এবং কম্পিউটার টেস্টে তোমাদের নলেজ থাকতে হবে, কম্পিউটার টেস্ট জানতে হবে, মানে টাইপিং টেস্ট তোমাদের জানতে হচ্ছে। আর কি বাংলা লিখতে পড়তে জানতে হবে এগুলো তোমরা জানোই, এগুলো যদি থাকে তাহলে তোমরা এই ক্লাসে এক্সামে বসতে পারছ। এখন কথা হচ্ছে যে এই ক্লাসে এক্সাম মূলত 3টে পার্টে এক্সাম হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপর হচ্ছে তোমার মেন, এবং তারপর হচ্ছে তোমার কম্পিউটার টাইপিং টেস্ট। তো এই প্রিলিমিনারি যেটা আমরা পার্ট 1 এক্সাম বলছি, এই পার্ট 1 এক্সামে তোমার সিলেবাসটা কী, পার্ট 1 এক্সামে দেখো টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, টাইম থাকবে 1.5 ঘন্টা, এবং 4টে যদি কোশ্চেন ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে, নেগেটিভ মার্কিং আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এবং সিলেবাসটা কী দেখো, এখানে তোমার ইংরেজি থেকে থাকবে 30 নম্বর, এবং জিএস জেনারেল স্টাডিজ থেকে থাকবে তোমার 24 নম্বর,
এবং অ্যারিথমেটিক্স মানে পাটিগণিত থেকে থাকবে তোমার 30 নম্বর, টোটাল 100, মানে 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বর, টাইম থাকবে তোমার 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। এবার এই ইংরেজি থেকে থাকছে তোমার ইংরেজি বেসিক যেগুলো গ্রামার থাকে, সিনোনিম অ্যান্টোনিম, তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরর ফাইন্ড আউট করা, মানে ইংরেজি গ্রামার থেকে থাকছে তোমার 30 নম্বর। জেনারেল স্টাডিজের ভিতরে পড়ছে তোমার সবগুলোই পড়ে মোটামুটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমার সায়েন্স, সব মিলেমিশে হয় তোমার জেনারেল স্টাডিজ। এখান থেকে থাকে 40 নম্বর, আর 30 নম্বর যে পাটিগণিত সেটা সব চ্যাপ্টার থেকে মোটামুটি 2টা করে কোশ্চেন থেকে টোটাল থাকবে তোমার 30টা, তাহলে টোটাল 100। এই হচ্ছে তোমার পার্ট ওয়ানের সিলেবাস। পার্ট ওয়ানের সিলেবাসে তাহলে কী কী দেখতে পেলে, যে 100টা কোশ্চেন থাকছে, 100 নম্বর থাকছে, টাইম থাকছে 1.5 ঘন্টা, এবং নেগেটিভ মার্কিং থাকছে, 4টে ভুল করলে 1টা নম্বর কাটা যাবে। এখন কথা হচ্ছে পার্ট ওয়ান যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমরা পার্ট টু এখানে বসতে পারবে। একটা নির্দিষ্ট রেশিওতে পিএসসি ডিসাইড করবে যে কত রেশিওতে ডাকা যায় পার্ট টু এর জন্য, এবং সেই রেশিওতে তোমরা যখন পার্ট ওয়ানের এক্সাম কোয়ালিফাই করবে তখন তোমরা পার্ট টুতে ডাক পাবে। এই পার্ট টু এর সিলেবাসটা কি দেখো, পার্ট টুতে তোমার 2টো গ্রুপ আছে, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি। এই পার্ট টু এর এক্সামটা তোমার কনভেনশনাল টাইপ, মানে তোমাকে লিখতে হচ্ছে। তো গ্রুপ এ থাকছে তোমার ইংলিশ, এবং গ্রুপ বি এ থাকছে তোমার বাংলা। 50-50 করে থাকবে তোমার 100 নম্বর, টাইম থাকবে 1 ঘন্টা। তাহলে পার্ট টুতে থাকছে তোমার কনভেনশনাল টাইপ, লিখতে হচ্ছে, 2টো গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে থাকছে তোমার ইংলিশ, এবং গ্রুপ বিতে থাকছে তোমার বাংলা। এই ইংলিশেতে তোমার কী থাকবে দেখো, মানে গ্রুপ এ যেটা ইংলিশ, ইংলিশে থাকবে তোমার রিপোর্ট লিখতে হবে তোমাকে, তারপর তোমাকে প্রেসি বা সামারি লিখতে হচ্ছে, এবং ট্রান্সলেশন করতে হবে। মানে এখানে তোমার যেহেতু ইংলিশ আছে, তোমার দেখা হচ্ছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে, যেটাকে প্রেসি বা সামারি লিখতে হচ্ছে, আর তোমাকে রিপোর্ট লিখতে হচ্ছে। ইংরেজি থেকে থাকছে তোমার 50 নম্বর, অনুরূপভাবে বাংলাতেও থাকছে তোমার 50 নম্বর। বাংলা ইংরেজি সেম, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। বাংলাতেও তোমাকে প্রতিবেদন লিখতে হচ্ছে, এবং সংক্ষিপ্তসার লিখতে হচ্ছে, এবং তারপর তোমাকে অনুবাদ করতে হবে, যেহেতু বাংলা, আর তোমাকে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করতে হবে। তাহলে ইংরেজিতে 50 এবং বাংলায় 50, 2টো মিলে হয়ে গেলে 100, এবং টাইম থাকবে 1 ঘন্টায়। এইখানে কিন্তু খুব ভালো করে একটু স্ট্র্যাটেজি ভালো করে খাটিয়ে তোমাকে এক্সামটা দিতে হবে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু এই বাংলা ইংরেজির যে কোশ্চেনগুলো থাকে, লেখা কোশ্চেন, যেটা কিন্তু অ্যাটেম্পই করতে পারে না, কারণ টাইম ম্যানেজমেন্টে না থাকার কারণে কিন্তু অনেক কোশ্চেন ছেড়ে আসতে হয়। এখানে খুব বুদ্ধি করে ভালো করে তোমাদের বাংলা এবং ইংরেজি এই কনভেনশনাল টাইপে লেখার পরীক্ষাটা ভালো করে দিতে হবে। তাহলে পার্ট ওয়ান হয়ে গেল এবং পার্ট টু হয়ে গেল। এই পার্ট ওয়ান কোয়ালিফাই করলে, তারপরে পার্ট টু কোয়ালিফাই করলে, এই পার্ট টু যারা কোয়ালিফাই করলে, পার্ট ওয়ান কোয়ালিফাই করার পরে পার্ট টু যারা কোয়ালিফাই করলে, তারা তোমরা টাইপিং টেস্টে ডাক পাবে। এই টাইপিং টেস্টে তোমাকে মিনিটে ইংরেজি ওয়ার্ড তোমাকে 20টা টাইপ করতে হবে, এবং বাংলা যদি তুমি টাইপ করতে চাও তাহলে তোমাকে 10টা টাইপ করতে হবে 1 মিনিটে। এই টাইপিং টেস্টটা তুমি যে কোনো একটা দিতে পারো, যদি বাংলায় টাইপ করতে চাও তাহলে বাংলায় করবে, যদি ইংরেজি করতে চাও তাহলে ইংরেজিতে করবে। ইংরেজিতে টাইপ করলে তোমাকে পার মিনিটে তোমাকে স্পিড থাকতে হবে 20টা, এবং বাংলাতে টাইপ করলে তোমাকে পার মিনিটে স্পিড হতে হবে তোমাকে 10টা। তা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করে সেভাবে তোমরা টাইপিং টেস্টটা দিলে, এবং টাইপিং টেস্টটা শুধুমাত্র একটা কোয়ালিফাইং নেচার, এখানে নাম্বার, এই টাইপিং টেস্টের নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, এবং এই ক্লাসশিপ এক্সাম কোনো ইন্টারভিউ হয় না। এই টাইপিং টেস্টটা দেওয়ার পরে যারা টাইপিং টেস্ট কোয়ালিফাই করলে তারা কী হবে দেখো, পার্ট ওয়ানের প্রিলিমিনারি নাম্বারটা এবং পার্ট টু এর কনক্লুশন টাইপে যে এসআরআইটি লিখেছিলে সেই নাম্বারটা, এই 2টো নাম্বার যোগ হবে। এই 2টো নাম্বার যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই টাইপিং টেস্টের নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তৈরি হয় না, এটা শুধু কোয়ালিফাই করতে হয়। এক্ষেত্রে যারা কোয়ালিফাই করবে টাইপিং টেস্ট, যারা কোয়ালিফাই করবে তারাই, তাদেরই কিন্তু টায়ার ওয়ান মানে পার্ট ওয়ান এবং পার্ট টু এর যে নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো যোগ করে কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে। এবং টাইপিং টেস্টে যদি কেউ ফেল করে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে গেল, সে কিন্তু আর চান্স পাবে না।
আচ্ছা, এখানে একটু বলে রাখি যে টাইপিং টেস্ট কোয়ালিফাই করলে মানেই যে চাকরি পাবে, ব্যাপারটা সেরকম না। টাইপিং টেস্টে জাস্ট কোয়ালিফাই করলে, কোয়ালিফাই করার পরেও দেখা যাবে যে সমস্ত স্টুডেন্টের পার্ট ওয়ান এবং পার্ট টু এর দুটো নাম্বার যোগ করার পরে যাদের নাম্বার বেশি থাকবে মানে কাট অফ হিসাবে, তারাই কিন্তু চাকরি পাবে। কিন্তু টাইপিং টেস্টে কোয়ালিফাই করার পরেও কিন্তু চাকরি না পেতেও পারে, যেহেতু যদি নাম্বার কম থাকে। তাই এটুকু মাথায় তোমাকে ঢুকে গেছে আশা রাখছি যে ওয়েস্ট বেঙ্গল ক্লাসের এক্সামে মূলত তিনটে পার্ট, একটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হয় পার্ট ওয়ানে, এবং পার্ট ওয়ান কোয়ালিফাই করলে পার্ট টু যেখানে এসএনআইটি লিখতে হবে কম্পিটিশন টাইম, এবং তার নম্বর তারপরে হচ্ছে তোমার টাইপিং টেস্ট। পার্ট ওয়ান এবং পার্ট টু এর দুটো নাম্বার যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। তিন নম্বর এমন যেটা তোমার টাইপিং টেস্ট, সেটি শুধু সেটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, সেটা কোয়ালিফাই করলে তবেই পার্ট ওয়ান পার্ট টু এর নাম্বারটা যোগ হবে, আদারওয়াইজ কিন্তু ডিসকোয়ালিফাইড এবং এই এক্সামের কোনো ইন্টারভিউ হয় না। এখন টাইপিং টেস্টে কোয়ালিফাই করার পরেও কেউ যদি প্রথম রাউন্ডে প্যানেলের নাম না থাকে তাহলে ওয়েটিং লিস্টেও কিন্তু নাম থাকতে পারে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু চান্স থাকে। তো এই হচ্ছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ক্লাসের এক্সাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিপারেশান নেওয়ার আগে তোমরা অবশ্যই সম্পূর্ণ ইনভার্সন নিয়ে প্রিপারেশান শুরু করবে, তাতে করে তোমাদের অনেকটা সুবিধা হবে। এইভাবে যত এক্সাম আছে কম্পিটিটিভ আমি ধীরে ধীরে তোমাদের প্রোভাইড করবো, তাতে করে তোমাদের অনেকটা হেল্প হবে, একটা ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে। তো চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।